সিঙ্গারা বিক্রি করে নিট ইউজি পাশ করলো আমাদের দেশের এই ছেলেটা। আগে হ্যাঁ, সিঙ্গারা বিক্রি করে ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেও পেটের দায়ে বিক্রি করতে হয়েছে সিঙ্গারা। তবুও ডাক্তার হওয়ার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি অভাব। তাই আজ সিঙ্গারা বিক্রি করা এই ছেলেটাই আমাদের দেশের ভবিষ্যতের ডাক্তার, সানি কুমার। নয়ডার সানি প্রতিদিন রোদ ঝড় জল উপেক্ষা করেই দিনে 4 থেকে 5 ঘন্টা করে রাস্তায় দাঁড়িয়ে সিঙ্গারা বিক্রি করে। আসলে ডাক্তারি পড়বার খরচ যে অনেক, গরিবের ছেলে কোথা থেকে পাবে এতগুলো টাকা? তাই সেই পড়ার খরচ জোগাড় করতে সিঙ্গারা বিক্রি করে এই স্বপ্ন পূরণের লড়াই লড়ছে সানি। আসুন আজ আপনাদের আমাদের দেশের এমন এক কৃতি ছাত্রের গল্প বলি, যার কথা শুনতে শুনতে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য হবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটির মূল উৎস ইউটিউব আর ফিজিক্সওয়ালার আলাপ পাণ্ডের সমাজ মাধ্যম। ভিডিও সূত্রে জানা যায়, 18 বছর বয়সী সানি ছোটবেলা থেকেই মেধাবী। হতদরিদ্র ঘরের ছেলেটার ছোটবেলায় বিজ্ঞান পড়তে পড়তে কৌতূহল জেগেছিল ঠিক কিভাবে মানুষ ওষুধ খেয়ে সুস্থ হয়ে ওঠে সেটা জানবার। আর সেই কৌতূহল থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা শুরু সানির। নয়ডায় একটা সিঙ্গারার স্টল রয়েছে সানির। সেই স্কুলে পড়ার সময় থেকেই সিঙ্গারা বিক্রি করে রোজগার করে সানি। স্কুল শেষ করে প্রতিদিন সানি পৌঁছে যেত তার নিজের স্টলে। সেখানেই ফুডকার্টে সিঙ্গারা বানিয়ে রাত অবধি চলত বেচা কেনা। আর তারপর সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বাড়ি ফিরে গভীর রাত পর্যন্ত চলত পড়াশুনো। আর এভাবেই নিট ইউজি পরীক্ষায় পাশ করেছে সানি। ভিডিও সূত্রে দেখা যায়, গরিব ছেলেটার সারা ঘরের দেওয়াল জুড়ে নানান নোটে ভরা। এই নোটগুলো সবসময় ঠোঁটস্থ রাখবার জন্যই নাকি ঘরের দেওয়াল জুড়ে এভাবে নোট টাঙিয়ে রেখেছে সানি। আসলে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, তাই সানির এই অক্লান্ত পরিশ্রমও বৃথা যায়নি। 2024 সালের নিট পরীক্ষায় 720 মধ্যে 664 নম্বর পেয়ে নিট উত্তীর্ণ হয়েছে সানি। বিগত 1 বছর ধরে নিটের জন্য প্রস্তুতি নিয়েছে সে। এমনও দিন গেছে সানির, সারা রাত পড়াশোনা করবার পরে সকালবেলা চোখ খুলে তাকাতে পারতো না, চোখে ব্যথা করতো। সিঙ্গারা বানাতে গিয়ে ঘুমে ঢুলে আসতো চোখ, কিন্তু তবুও পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাবেনি সে। এই ভিডিও সূত্রে এও জানা যায়, 11 শ্রেণী থেকেই ফিজিক্সওয়ালাতে পড়াশোনা করছে সানি। ডাক্তার হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে ছেলেটা, আর সেই পরিশ্রমকে কর্ণিশ জানিয়ে সানিকে 6 লক্ষ টাকার বৃত্তি প্রদানের প্রস্তাব দিয়েছেন আলাক পাণ্ডে। এছাড়াও তিনি সানির মেডিকেল কলেজের টিউশন ফি পরিশোধ করবারও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সানির এই জীবনযুদ্ধের লড়াইটা তার পরিবার থেকেই শুরু হয়েছিল। ছেলেটার এমনই কপাল, মাথার উপর বাবা থেকেও নেই। ছোটবেলা থেকেই বাবার থেকে সাহায্য আশ্বাস ভরসা কোনোটাই পায়নি সানি। তবে সানির এই জীবনযুদ্ধে সবসময় সানির পাশে থেকেছেন সানির মা। সানি সবসময় তার মাকে শুধু এটুকুই বলতো, মা আমায় একটু পড়তে দাও, তুমি শুধু আমার কাঁধে একটু হাতটা রাখো, একদিন আমি তোমায় ভালো রাখবই। বিকেল 4 থেকে রাত 9টা অবধি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা ব্রেড পকোড়া বিক্রি করে সানি। এই সিঙ্গারা বেচে যা আয় হয় তা দিয়েই পড়াশোনার খরচ উঠে আসে ছেলেটার। সানি জানায়, আমি আজ সিঙ্গারা বিক্রি করছি কিন্তু এটা আমার ভবিষ্যৎ নয়, আমার ভবিষ্যৎ আমি তৈরি করব, ডাক্তার আমায় হতেই হবে। আর সানির লড়াইয়ের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল হতে শুরু করে। গোটা দেশ কর্ণিশ জানিয়েছে সানির এই লড়াইকে। আসলে কোনো মানুষের লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছে থাকলে সে কোনোভাবেই অজুহাত খুঁজে না, বরং তার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা সে নিজেই তৈরি করে নেয়। আর আমাদের ভারতবর্ষের এই ছেলেটা সেটাই করে দেখিয়ে দিল। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা নয়ডার সানি কুমারকে, একই সঙ্গে ফিজিক্সওয়ালা আলেক পাণ্ডেকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমরা সানির মতো লড়াকু যুবকের জীবন সংগ্রামের গল্পটা জানতে পারলাম। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।